শামিম ভাই, ভাই আপনি যদি না পারেন তো বলেন, কোনো সমস্যা নাই তো ভাই, এত তো আমার পক্ষে প্রেশার নেওয়া সম্ভব না। প্লিজ। ওকে, আচ্ছা, তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? রাশেদ, কিছু শুনতে পাচ্ছো তুমি? হ্যাঁ, হয়ে যাবে, কালকে হয়ে যাবে। উফ, কি কথা জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিলে তুমি! আচ্ছা, অফিসের কাজগুলো অফিসে করে আসলেই হয় না, বাসায় কেন করতে হবে অফিসের কাজগুলো? অফিস অফিস তো অফিসেই করা উচিত, একদম ঠিক। আর ঘরে ঘরের বসকে সময় দিতে হবে। তা বলেন বস, আপনি কি যেন বলছিলেন? আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? প্রথম দেখা তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 14 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা। তোমার হাতে হুমায়ুন আহমেদের একটা বই ছিল, চুলে খোঁপা করা ছিল, একটু বৃষ্টি হচ্ছিল সেদিন। আহা, শাড়ি কি পরেছিলাম আমি? শাড়ি, শাড়ি কি পরেছিলে আমার ঠিক মনে নেই, তবে অর্ণি, আমার ওষুধগুলো কোথায় রেখেছ? আম্মা, আম্মা বিছানার পাশে তো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না তো। আসছি আমি, এসে খুঁজে দিচ্ছি। পরে ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে উড়ে একেবারে রাজদরবারের সামনে এসে নামলো, বুঝছো? আচ্ছা দাদু, ডালিম কুমারকে সাদা জামা পরা ছিল? হ্যাঁ দাদু। আসি, আম্মা আপনি ওকে এখানে বসে বসে গল্প শোনাচ্ছেন, আর এদিক ওর পুরো হোমওয়ার্কটাই বাকি। বৌমা, ওই তো এসে আবদার করে বলল দাদু গল্প শোনাও, তাই তো আমি। ও এসে বললো আর আপনি ওকে গল্প শোনানো শুরু করলেন? আম্মা একবার জানতে চেয়েছেন ওর পড়াশোনার কি অবস্থা, ওর হোমওয়ার্ক কতটুকু বাকি। আপনার আশকারা পেয়ে ও দিন দিন মাথায় উঠছে। এই চল, পড়তে বসতে হবে এখন। না মা, আমি পড়বো না, আমি দাদুর কাছে থাকবো। একদম মুখোমুখি তর্ক করবি না, চল পড়তে বসতে হবে, চল। আহ বৌমা, কি করছো? আম্মা আপনি থামুন তো। আম্মা কি রান্না করেন? এই তো মিষ্টি কুমড়া বেগুন আর আলু দিয়ে একটা নিরামিষ করব। এত ঝাল, তরকারি তো পুরো লাল হয়ে গেছে আম্মা। হ্যাঁ, আজকে একটু ঝাল বেশি দিছি, তুমি তো জানো রাশেদ ঝাল খুব পছন্দ করে, ওর আব্বাও খুব ঝাল পছন্দ করত, ছেলেটা আমার ঠিক ওর বাবার মতো হয়েছে। কিন্তু বাবু তো আর ওর বাবার মতো হয়নি আম্মা, ও তো একদমই ঝাল খেতে পারে না। কিন্তু বৌমা, ও তো এখন একটু বড় হয়েছে তাই না, এখন থেকে যদি একটু ঝালটাল খাইয়ে অভ্যেস না করো তাহলে পরে তো সমস্যা হবে। আমার মেয়ের ভালো মন্দটা না হয় আমাকেই বুঝতে দিন আম্মা। আর আপনার যদি এতই সমস্যা হয় তাহলে বরং আপনি আপনার বাবুর জন্য রান্না করুন, আমার বাবুর জন্য আমি রান্না করব। এখন থেকে তাহলে আম্মা এ বাসায় আলাদা আলাদা দুজনের জন্য রান্না হবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ তুমি? আম্মা আমার আর এ বাসায় একদম ভালো লাগছে না। বৌমা এসব তুমি কি বলছ? আপনি এসব বুঝবেন না আম্মা, অবশ্য বুঝতে চাইলে অনেক আগেই বুঝতে পারতেন আপনি। সত্যি বৌমা,
আমি কিছুই বুঝতে পারছি না। থাক মা, আপনি বরং একটু রিল্যাক্স করেন। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিন আর ঠিক সময় মতো ওষুধটা খাবেন, কেমন? ও বৌমা, আমি কি কোনো দোষ করেছি? না আম্মা, আপনি কেন দোষ করতে যাবেন? বরং আমি কোনো দোষ করে থাকলে আপনি আমাকে মাফ করে দিয়েন। আর চিন্তা করবেন না, আমি কোথায় যাচ্ছি সেটা আপনার ছেলে খুব ভালো করে জানে। ও বৌমা, আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দাও। এভাবে বলবেন না আম্মা, আপনার সাথে আমার আবার দেখা হবে। বৌমা যেও না, শোনো শোনো। কি আম্মা, এতক্ষণ লাগে খুলতে? বাবা, বৌমা হঠাৎ করে কাউকে কিছু না বলে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবুকে নিয়ে কোথায় যেন চলে গেল। বৌমা চলে গেল আর তুমি আটকাতে পারলাম আম্মা? আমি কিছু বুঝলাম না আম্মা, মানে বউ শাশুড়ির ঝামেলা কি তোমাদের আর কোনোদিন ঠিক হবে না? সারাদিন অফিস করে বাসায় আসলাম, ঘরে ঢোকার সাথে সাথে বৌমা চলে গেল, মানে এগুলি কি আম্মা? এই কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। আমি বুঝতে পারছি না বৌমার কি হয়েছে। হয়েছে আম্মা, বাদ দাও, আমার পক্ষে আর সম্ভব না। আমার মনে হয় না এগুলি আসলে, আর আমার আসলে ভাগ্যটাই খারাপ। আমি এখন অনেক টায়ার্ড, আমার পক্ষে সম্ভব না আর এখন এত কিছু শোনা। আমি যাচ্ছি ফ্রেশ হতে, তুমি পারলে ডাইনিং টেবিলে খাবার দাও, ওই সময় জরুরি কিছু কথা আছে। নাও, তুমি নাও। আসলে তোমাকে একটা কথা বলবো বলছিলাম না আম্মা। হ্যাঁ বলে ফেল। ওই যে আসলে তোমার তো বয়স হয়েছে তাই না, আর মনে করো যে নানা রকম অসুখ বিসুখ তোমার, এত বয়সের মধ্যে ঘরে আবার তুমি থাকো একা। আমিও থাকি না, তোমার বৌমাও থাকে না, আর একা ঘরে তো মানুষের মন মেজাজ এমনিতেই ভালো থাকে না তাই না? তো আমি আর তোমার বৌমা, আমরা দুজন মিলে তোমার জন্য খুব ভালো একটা প্ল্যান করছিলাম। প্ল্যান বলতে আসলে মানে তোমাকে বলবো বা জানাবো এরকম একটা আমরা প্ল্যান করতেছিলাম আর কি। মানে আমরা তো আসলে তোমার ভালোই চাই তাই না, মানে যাতে তুমি একটু ভালো থাকো, তোমার যাতে কোনো ঝামেলা না হয়। তো আমরা যেটা প্ল্যান করছিলাম, তোমাকে আমাদের গ্রামের বাড়িতে যদি রেখে আসি। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস গ্রামেই রেখে আয়। না আম্মা, আসলে কি মানে ওইটাও খুব একটা ভালো হয় না আসলে। ওইখানে কি তুমি থাকতে পারবা ঠিক মতো বলো? ওইখানেও তো কেউ নাই তোমার দেখাশোনা করার মতো। তুমি যদি কোনো কিছুর অভাব বোধ করো বা কোনো প্রয়োজন হয় তোমার, সেটাও তো তুমি করতে পারবা না তখন। তো সেই ক্ষেত্রে আমি আর তোমার বৌমা মিলে একটা প্ল্যান করছিলাম। ওই যে সেদিন রাতে তোমাকে বললাম না, আরে ওই যে ওল্ড হোমের কথাটা। ওল্ড হোম? ওল্ড হোম মানে হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? তুমি বৃদ্ধাশ্রম শুনে এত অবাক হচ্ছ কেন?
বৃদ্ধাশ্রম আগের মতো নাই আম্মা। এখনকার বৃদ্ধাশ্রম সব ঝকঝকা তকতকা পরিষ্কার, সব মডার্ন বৃদ্ধাশ্রম। সব মনে করে তোমার আধুনিক লোকজন ওইখানে থাকে। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম, বৃদ্ধাশ্রমে প্রত্যেক সপ্তাহে আমি আর তোমার বৌমা মিলে তোমাকে দেখতে যাব। তুমি মনে করো তোমার নতুন বন্ধুদের সাথে থাকলা, সময়ও কাটালা, তারপর মনে করো আমরা তোমাকে ফোন টোনও করলাম, হ্যাঁ ওখানে তুমি মানসিকভাবেও খুব ভালো থাকবা, আর আমাদের সাথে তো তোমার যোগাযোগ থাকছেই, তাই না? তো তাইলে একটা কাজ করি, আগামীকালকে সকালবেলায় তাইলে চলো আমরা যাই। কাল সকালে? দেরি করে লাভ কি আম্মা। শোনো, আগামীকালকে সকালবেলায়, ঠিক আছে? হ্যালো নাফিস ভাই। ভাই, শিপমেন্ট আর আমার পক্ষে এখন আর করা সম্ভব না। আমি এমনিতে ফ্যামিলি নিয়ে খুব মানে ক্রাইসিসের মধ্যে আছি ভাই, আপনাকে আমি বোঝায় বলতে পারবো না, খুব ঝামেলার মধ্যে আছি ভাই, আমি ভাই পারবো না, প্লিজ ভাই আমার ব্যবসার দরকার নেই, বাদ দেন। হ্যাঁ আমার তাহলে এই কথাই থাকলো, আগামীকালকে সকালে আমি যখন অফিসে যাব, হ্যাঁ ওই সময় তাহলে তোমাকে একবারে গাড়িতে নামাই দিয়ে তারপর আমি যাব। খাও তুমি আম্মা। তো আসো না, তুই চলার পথে আলোর সাথে দেখলে মায়ের দোয়া থাকলে সাথে ভয় কিরিয়া। বাবা, আমার যে ওইখানে দিয়ে আসবি, তোরা দেখতে যাবি? যাবো মা, সময় তো পাই না ঠিক ওরকম করে, ব্যস্ত থাকি, যাবো, অবশ্যই যাবো। বাবা আর একটা কথা, আমার একটা মোবাইল কিনা দিস। আমার তুমি গেলে কি বলো, এই বয়সে তুমি মোবাইল দিয়ে কি করবা? আমার কি তবু লাগে কথা কইতে ইচ্ছা করবো না? তোর লগে কথা কমু, বৌমার লগে কথা কমু, আমার নাতনিরে গল্প শোনামু, মোবাইল দিস বাবা। আরে বাবা, ওইখানে ল্যান্ড ফোন আছে, তুমি চাইলে যে কোনো সময় আমাদেরকে কল করতে পারবা, আমিও চাইলে তোমারে কল করতে পারবো। আর শোনো, ওইখানে তোমার অনেক বন্ধু বান্ধব থাকবে, যাদের সাথে তুমি মিশতে পারবা, কথা বলতে পারবা, প্রাণ খুলে চলতে পারবা। আর এরকম সুন্দর সময় পাবা যে তুমি আমাদের কথা মনেই থাকবে না তোমার। তুই এটা কি করলি বাবা,
নিজের পেটের সন্তান রে, কোনো মা কি ভুলে থাকতে পারে? আমি কি তোরে ভুলে থাকতে পারবো? আমার নাতনি রে আমি ভুলতে পারবো? কোনোদিনও পারবো না, কোনোদিনও পারবো না, কোনোদিনও পারবো না, কোনোদিন পারবো না। আম্মা তুমি টেনশন করতেছো কেন? শোনো, মন খারাপ করো না, এইটা তো নর্মাল। আজকে তুমি যেতেছো, কালকে আমি যাব। আমি যখন বৃদ্ধ হব আমি যাব না বৃদ্ধাশ্রমে, তুমি যাইতেছো আজকে, মন খারাপ করার কিছু নেই। এই তো সামনে আমরা চলে আসছি, এই যে চলে আসছি, এই বামে রাখো গাড়ি। বাবা, আমার এইটা কার বাড়িতে নিয়ে আইলি? হ্যাঁ আম্মা, এটা তোমার বাসা। আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি কোথায় আইলো? আব্বার যে পেনশনের টাকাটা ছিল, সেই টাকার সাথে আমাদের দুইজনের উপার্জনের টাকা এক করে তোমার বৌমার আইডিয়াতে এই ফ্ল্যাটটা আমরা তোমার জন্য কিনেছি। সত্যি? ওরে আমার সোনা বউরে, আমার লক্ষ্মী বউরে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার বউটার আবার কি হলো? আল্লাহ তোমারে বাঁচায় রাখুক মা। সরি আম্মা, আপনি আমাকে মাফ করে দেবেন। আসলে আপনার সাথে এই অভিনয়টা করতে আমার নিজেরই অনেক কষ্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র আপনাকে সারপ্রাইজ দেব বলে আমরা সবাই এই নাটকটা আপনার সাথে করেছি। মা বাবা, পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর সব স্নেহ আদর দিয়ে যারা আমাদের বড় করে তোলেন তাদেরকেই জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমের ঠিকানা দেখাই, এ কেমন সন্তান আমরা! আরে সবচেয়ে অভাগা সন্তান তো সে, যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদের খেদমত করতে পারেনি। মা বাবা থাকুক সন্তানের হৃদয়ে, বৃদ্ধাশ্রমে কোনোভাবেই নয়।